Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজকে আমি বানাবো পাতাকপির পাকোড়া। তো এর জন্য আমি পাকোড়াগুলোকে কুচি কুচি করে কেটে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিক্স করব বেসন। এরপরে দিচ্ছি মরিচের গুঁড়ো, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে, এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার আমি একটি প্যানে তেল গরম করে একটি একটি করে পাকোড়াগুলোকে ভেজে নেব। এবার আমি পাকোড়াগুলোকে উল্টে দিব। এক পাশ হয়ে গিয়েছে, এবার অপর পাশগুলো আমি অল্প আঁচে ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি প্লেটে সার্ভ করব। বাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার পাতাকপির পাকোড়া। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।